আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আমি এখন অবস্থান করছি পাবনা জেলার ভাংরো উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের আরিফা ডেইরি ফার্মে। তো আরিফা ডেইরি ফার্মে এ সময় এই অবস্থায় যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কীরকম দামের গাভী রয়েছে, কী কী জাতের রয়েছে এই বিষয়ে কথা বলবো আরিফা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার মোহাম্মদ আসলাম আলী ভাইয়ের সঙ্গে। দর্শক, আমরা এখন আরিফা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলছি, ওনাকে পেয়ে গেছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফা ডেইরি, আমার নাম মোহাম্মদ আসলাম আলী, আমি আরিফা ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, তো আসলাম ভাই, প্রতিনিয়ত গাভীর বিজনেসটা মোটামুটি আপনার তো এখন ব্যবসার উপরে আছে? জি জি, আমরা মূলত গরুর ব্যবসা করি, সংগ্রহ করি এবং বিক্রি করি। জি, আপনারা আমার সপ্তাহে একদিন না, মনে করেন আমার দুইটা বিক্রি হচ্ছে, আমি আবার গ্রামে যাচ্ছি, আবার দুইটা সংগ্রহ করে আবার নিয়ে আসতেছি, এরকম। মানে আমার কোনো মুকামে গাড়ি গাড়ি আসে না, একটা দুইটা তিনটা এরকম কালেকশন করি, আসে বিক্রি করি। শুরুতেই এখন বর্তমান বাংলাদেশে সারা বিশ্বে মহামারী চলতেছে, করোনা ভাইরাস, আপনার এই সময় তো আসলে আশাই আসতে পারতেছে না, একটি সমস্যা আসতে পারতেছে না, লকডাউন চলতেছে। লকডাউন চলে গেলে আপনার দুধের গরুগুলো আমি মনে করি কেনা উচিত, কারণ হচ্ছে দুধের গরুগুলো আপনার প্রতারিত বেশি হয়, মানে সে যেখান থেকে কিনুক না কেন, সে যদি দোয়া দেখে না কেনে তাহলে আসলে দুধের গরুগুলো প্রতারিত বেশি হয়। আর গাব গরুগুলো আপনার বান চারটে ঠিক আছে নাকি, আর হচ্ছে আপনার ওলানটা সারছে কয় মাস, এটা দেখে কিনলে গরু সুস্থ আছে কিনা এটাই দেখে কিনতে হবে। এখন যে গাভীগুলো আপনার খামারে রয়েছে মোটামুটি কী কী জাতে রয়েছে? আমার কাছে এখন একটা আছে জার্সি গরু, আর সবগুলি ফিজিয়ান আছে। জার্সি আর ফিজিয়ান? জি, হলস্টিন ফিজিয়ান আছে আর ফিজিয়ান আছে। দামটা কেমন হতে পারে, কত থেকে শুরু করে? দামটা তো আসলে আমি ইতিপূর্বে দুইটা ভিডিও আপলোড দিছি, মানে সত্য কথা, রোজার রঞ্জন মাস হিসাবে কিনা দাম, মানে কয় মূল্য আমি বলছি, আমার গরু প্রতি 5-7 হাজার টাকা, মনে করেন 5,000-7,000 কে 4,000, কোনোটাতে 8,000 লাভ আমি নিছি, সত্য কথা, মানে যেটা যেরকম কিনা এরকম নিছি। এখন আপনার চ্যানেলে আমি যদি এখন দাম চাই তাহলে আসলে কেমন দেখায়? তাহলে আসলাম ভাই, আমার মনে হয় যদি আপনি ওই দামটাই বা কিনা দাম যেটা বলেছেন সেটা যদি বলেন তাহলে। জি অবশ্যই, ইনশাল্লাহ আমি কিনা দামই বলবো, আমার যে দামে সংগ্রহ করা, যে দামে কালেকশন করা, ইনশাল্লাহ ওই দামে বলবো। কারো যদি আমার গরু ভালো লাগে তাহলে আমাকে কিছু লাভ্যাংশ দিয়ে নিতে পারবে, আর যদি না ভালো যদি না লাগে তাহলে তো কোনো প্রশ্নই নেই, নেওয়ার কোনো মানেই হয় না। এক কথায় আপনি কিনা দামটাই বলবেন, যদি কারোর পছন্দ হয়, কেউ যদি নিতে চায় তাহলে হয়তো আপনাকে খুশি মনে যেটা দেয়। জি জি জি, খুশি মনে বলতে আমার আসলে কোনটা 5,000, কোনটা 7,000, কোনটা 4,000 এরকম লাভ দিলে হবে। আচ্ছা, মানে খরচ, একটা খরচ আছে? জি জি জি, খরচ আছে, খাবার দাবার আছে, কিন্তু এখন আমি চিন্তা করছি রোজার মাস আসলে কি বলবো, মানুষকে বেশি কথা না বলে কম কথায় মনে করেন গরুগুলো সেল করি। রোজার মাস উপলক্ষে এই ছাড়টা আমি দিছি, ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন সত্য নিয়ে থাকতে পারি। আসলাম ভাই, এই গাভীটা কি জাতের? এই গাভীটা ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাত? জি জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? এগুলোর 4টা দাঁত হয়েছে, আপনার বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিয়েছে? জি। 4 দাঁত? কতদিন হলো বাচ্চা দিয়েছে? বাচ্চা মোটামুটি 20 দিনের মতো হয়েছে। 20 দিনের মতো? জি। আচ্ছা, 20 দিনের মতো বাচ্চা হয়েছে, তো দুধ তো তাহলে এখন সম্পূর্ণ চলে আসছে? জি জি, সম্পূর্ণ চলে আসছে, আপনার সকালবেলা 7 কেজি, 7.5 কেজি হয়, মানে জিনিয়ন 7 কেজি হয়। জিনিয়ন 7 কেজি? জি, সকালবেলা। সকাল আর বিকাল? বিকেলবেলা 3, 3.5, 4 এরকম, মানে ফুল দোয়াচ্ছি না, 15-16 দিন বাচ্চার বয়স। আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চা? ষাড় বাচ্চা হয়েছে। ষাড় বাচ্চা? জি। তো আসলাম ভাই, এই গাভীটার দামটা কত আছে? এই গাভীটা আমার ক্রয় মূল্য 1,20,000 টাকা। 1,20,000 টাকা? 20,000 টাকা? জি। আসলে দেখেন, আপনার দর্শকদেরকে বলবো, আল্লাহ আপনাদের বিবেক বুদ্ধি দিছে, আপনারা ভাত মাছ খান, আপনারা একটা জিনিস দেখবেন, আমার এই গরুগুলো কিনা দাম আমি কি বলতেছি, আর এরকম গরু, সেম এরকম কোয়ালিটির গরু অন্য অন্য খামারে আসলে কীরকম দাম চায়। জি জি, এগুলোটা সর্বনিম্ন হলে 1,60,000-1,55,000 দাম চাইত, কিন্তু আমার সত্য কথা যেটা কিনে দাম আমি ওইটাই বলে দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আসলাম ভাই, আমরা সরাসরি এই পাশে চলে আসবে। এই গাভীটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান। হলস্টিয়ান? জি। দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত? জি জি জি, 4 দাঁত। এটা কি প্রেগনেন্ট না বাচ্চা? জি, এটা প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা 9 মাস। উলান পালানের দিকে নাবা শুরু করছে, উলান পালান অলরেডি নাবা শুরু করছে, এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দিবে? না জি, দ্বিতীয় বাচ্চা দিবে। মোটামুটি কতদিনের মধ্যে 9 মাসের প্রেগনেন্ট? জি জি, 9 মাস, আপনার মোটামুটি 15-2 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ 15-16 দিন এরকম, হয়তো 20 দিনও লাগতে পারে, আমার তো সংগ্রহ করা জিনিস, উলান পালান নাবার উপরে মেসেজ করে বলতেছি। আসলাম ভাই, এই গাভীগুলো থেকে কেমন দুধ হতে পারে? এই গাভীর থেকে আপনার আশা করা যায়
17-18 মনে করেন আইডিয়া, কিন্তু আপনি 14-15 ধরে নিতে, জি জি, মানে গরু বড় বড়ি আকৃতি ভালো বড় সুন্দর ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা 2,10,000 দাম চাবো, 2,00,000 দাম চাবো, সেখন কিন্তু এই গরুটা আমরা 18 কেজি দর্শকদের আইডিয়া দিব, সত্য কথা, কিন্তু এই গাভীগুলো থেকে 14-15 দুধ আশা করা যায়, এগুলো কোনো সময় কম হবে না। দামটা কত আসবে এখন? এটা আমার 1,40,000 ক্রয় মূল্য, মোটামুটি আমার বাড়িতে 16-17 দিন ধরে আছে, খাওয়া খরচ দিয়ে আমাকে কিছু লাভ্যাংশ দিয়ে নিতে হবে। আচ্ছা, 1,40,000 ক্রয় মূল্য, জি 1,40,000 আমার বাসায় আসছে। জি, আমরা এই পাশে চলে আসি, এই পাশে যে গাভিটা রয়েছে এই গাভিটা কি যাচ্ছে? এটা আপনার ফিজিয়ান। এটা ফিজিয়ান? জি। ফিজিয়ান দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। 4 দাঁত। এটা কি প্রেগনেন্ট? জি, এটা প্রেগনেন্ট, 8 মাস প্রেগনেন্ট। 8 মাসে? জি। বাচ্চা কি প্রথম বাচ্চা না দ্বিতীয়? না, দ্বিতীয় বাচ্চা, এর আগে একটা বাচ্চা। আসলে এই গরুটা কিন্তু আমার মামার গরু, আমার আপন মামার গরু এই গরুটা। এই গরুটা আমি অনেক দাম চাইছিলাম একটা প্রতিবেদনে, পরে যখন আমি কয় মূল্য সত্য কথা মানে বলা মানে বললাম, তখন কিন্তু আমি দাম চাই নেই। সেই সময় মনে করেন আমি দাম চাইছিলাম প্রতিবেদনে 1,70,000। 1,70,000? জি জি, 1,70,000 না 75,000 দাম চাইছিলাম। যখন মনে করেন আমি রমজান প্রথম রমজানে কয় মূল্যটা বলে দিয়েছি, এখন আর মিথ্যা কথা বলিও নাই, বলতেও পারিনি, বলবো না, এটা 1,16,000 দিয়ে আমার কিনা। 1,16,000? জি জি, 1,16,000, 8 মাস প্রেগনেন্ট। 1,16,000 টাকা, 8 মাসের প্রেগনেন্ট? জি জি, 8 মাসের প্রেগনেন্ট। এই গাভিটা থেকে আপনার দুধের পরিমাণ কেমন আসছে? এই গাভিটা আপনি 13-14 কেজি দুধ আমার মামা দোয়াইছে, গত বিয়েনে, প্রথম বিয়েনে। আচ্ছা, এই বিয়েনে একটু বেশি হওয়ার কথা, ইনশাল্লাহ বেশি হবে, যে বডির এটা কিন্তু গরু কিন্তু বড় দেখেন। জি, এই গরুটাই যদি 1,70,000 দাম চাইতাম, তাহলে মনে করেন মানুষ কম বেশ করে কিন্তু নিয়ে নিত, কম বেশ করে নিয়ে নিত, কিন্তু আসলে আমার যা কিনা দাম আমি তাই বলছি। আর এই গরুটা কিন্তু কেউ যদি নেয়, আমি কিন্তু 1,25,000-এর নিচে বিক্রি করবো না। আমার 1,16,000 কিনা, সত্য কথা বলছি, খরচ বা খরচ দিয়ে সবকিছু দিয়ে আমি 1,25,000 বিক্রি করবো, না হলে বিক্রি করবো না। কোনো ভাই যদি 25,000-এ সন্তুষ্ট থাকে সে নিবে, আর যদি সন্তুষ্ট না থাকে নেওয়ার দরকার নেই, আমাকে ফোন দেওয়ারও দরকার নেই। খুবই সুন্দর কথা বলেছেন, এবং যেহেতু রমজান মাস আপনি শুরুতেই বলেছেন যে সবগুলো আপনি কথাগুলো একদম গুরুত্বপূর্ণ কথা বলছেন, বা আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেটাই দিচ্ছেন এবং সত্য কথা বলছেন, আপনি শুরুতেই বলছেন সত্য কথা, এবং আপনার কথা এবং কাজে এবং গাভি দেখে মনে হচ্ছে যে আসলে আসলাম ভাই আপনি হয়তো সত্য কথাই আমাদের সামনে বলছেন। আসলে ভাই সত্য কথাই বলবো, কারণ আমি মিথ্যা কথা বলার জন্য তো আমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়াই নেই। তারপরে আমি একটা গরু 5,000 বেশি বলে দর্শকরা বুঝে ফেলাবে, তো মনে করেন আমি একটা গরু 1,00,000 দিয়ে কিনছি, কেনার পরে বললাম 1,05,000, দর্শকরা বুঝবে মিথ্যা কথা বলতেছি। তো আসলাম ভাই, আমরা যদি এই পাশে আরও দুটো গাভি রয়েছে, দুটো গাভি দেখবো, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই গাভিগুলো হয়তো কম দামে যেটা আপনি কিনেছেন সে দাম দিয়ে কিন্তু খামারি ভাড়া কিনবে, হয়তো কিছু লভ্যাংশ আপনাকে দিবে, একটু খাবার দাবারের বিষয়ে যদি আপনি বলেন যে গাভিগুলোকে কেমন খাবার? খাবার দাবার আমরা সকালবেলা আমরা খড় খাই, সাধারণত আমাদের ঘাস নাই আপাতত, আমরা খড় খাই আর গমের ভুষি, ধানের গুঁড়া, আর আমাদের এখানে নারকেলের খোল আর সোয়াবিনের ভুষি পাওয়া যায়। আমরা এই 4টা মিক্সড করে মনে করেন সকালে একবার বিকেলে একবার, আর একটা গরুকে 2 বেলা খাদ্য দিতে হয়, মানে দানাদার খাদ্যটা বিভিন্ন জায়গায় ফিট পাওয়া যায়, খেসারির ভুষি পাওয়া যায়, আমাদের এইখানে পাওয়া যায় না, মানে আমরা কিনি না খাওয়াই না, মানে আমাদের কাছে অল্প সময় থাকে এই জন্য খাওয়াই না। মনে করেন মোটামুটি একটা গরুতে যেই কিনুক, মনে করেন প্রথম খামারি যারা তারা ছোটো গাভিতে শুরু করলে সর্বোচ্চ উত্তম, হয়তো বোঝার জন্য, বোঝার জন্য হয়তো 1,20,000-30,000 এরকম গাভিতে যদি শুরু করে সে কোনোদিনও ঠকবে না। প্রথমে যদি সে 3,00,000, 3,50,000, 4,00,000, 2,50,000 টাকার গরু কেনে, তাহলে সে অবশ্যই 100% ঠকার সম্ভাবনা বেশি। ধন্যবাদ আসলাম ভাইকে। আসলাম ভাই, আমরা কথা বলতে বলতে এই পাশে আরও দুটো গাভি রয়েছে, এটা দেখবো, এই গাভিটা কি জাত? এই গাভিটা দেখেন কিছু কিছু লোক, কিছু কিছু অসাধু ব্যবসায়িক বলে রানী শঙ্কর, আসলে বাংলাদেশে কিন্তু রানী শঙ্কর বলে কোনো জাত নেই, রানী শঙ্কর বলে কোনো জাত, কোনো জাত নাই। বই পুস্তকে কিছু কিছু লোক বোঝায় ডিজিটাল বাংলাদেশ আইছে, যা বাংলাদেশ উন্নত হয়েছে, এটা রানী শঙ্কর, আসলে কিন্তু রানী শঙ্কর বলে বাংলাদেশে কোনো জাত নাই। আচ্ছা, চিত্র রানী শঙ্কর বলে কোনো জাত নেই, কিছু অসাধু ব্যবসায়িক দামটা বাড়ায় নেওয়ার জন্য মনে করেন বলে রানী শঙ্কর, রানী শঙ্কর। জি, তো মোটামুটি এটা আপনার কি জাত? কি জাত? এটা ফিজিয়ান, ফিজিয়ান একটু পার্সেন্টেজ ভালো। আচ্ছা, ফিজিয়ান দাঁতে কয়টা? জি, 4টা। 4 দাঁত। উলান পালান কিন্তু আপনার অলরেডি নামা শুরু করছে, দেখেন উলান পালান নামা শুরু করছে, অল্প কিছুদিন টাইম আছে, হয়তো 15 দিন কি 16 দিন টাইম আছে, দেখেন উলানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, উলানটা 15-16 দিন সময় আছে, আর দেখা যায় সচরাচর বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে সাবারটা, জি 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 জি, হয়তো উলানটা নামায় দিছে আর আরো একটু নামবে। আসলাম ভাই, এটা আপনার বাচ্চা দিবে কি? জি, এটা বাচ্চা দিবে মোটামুটি 12-13 দিন টাইম আছে, 12-13 দিন। জি, দুধের পরিমাণ তাহলে কেমন আসতে পারে? আপনার দুধের পরিমাণ আসলে গাভগুলো না বলি,
গরুটা ভালো সুস্থ আছে, পার্সেন্টেজ ভালো, যেহেতু আমার সংগ্রহ করার জিনিস আমি জানি না। আচ্ছা আচ্ছা, দামটা কত নেবেন? এটা দাম তো আমার 1,50,000 হলে ভালো হয়, কিন্তু অত টাকা তো কেউ দিবে না। আচ্ছা, আমার তো কিনা 1,24,000। 1,24,000? জি জি জি। আচ্ছা, 1,24,000 ক্রয় মূল্য, একটু লভ্যাংশ আপনাকে দিয়ে ক্রয় করতে হবে। জি জি জি, ক্রয় করতে হবে। জি আসলাম ভাই, শেষ মুহূর্তে যে গাভিটা রয়েছে, কালো রঙের গাভি রয়েছে, এই গাভিটা কি জাতের? এটা আপনার জার্সি জাতের। এই সর্বোচ্চ আমার খামারে সর্বোচ্চ ছোট গাভি এখন। জার্সি? জার্সি সর্বোচ্চ ছোট গাভি আপনার খামারে। তো এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁত? জি দুই দাঁত। বাচ্চাকে প্রথম বাচ্চা দিবে? জি, বাচ্চা প্রথম বাচ্চা দিবে। কতদিনের মধ্যে? এখন তোলাটা অলরেডি, এটাও 14-15 দিন টাইম আছে। 14-15 দিন? জি। দুধের পরিমাণ এটা কি বলবেন ভাই? শুনেন, এইসব গরুগুলো নিয়ে কেউ ঠকবে না, কারণ দেখেন এই গরুটা দুধ ছাড়ার পরে এখন মনে করেন মাংসের ওজন 3.5 গুণ আছে, 70,000 টাকা গরুটার দাম আছে, আর বাচ্চারা দুধ ছাড়ার পরে মনে করেন 40-50,000। কোনোদিনও এসব গরু থেকে খামারি লসের সম্মুখীন হবে না। গরুর দাম সবচেয়ে কম আমার। কত দাম, কত চাচ্ছেন? এই গোটা দাম চাওয়া না আমার, এটা 99,000 টাকা সংগ্রহ করা ক্রয় মূল্য। 99,000 টাকা ক্রয় মূল্য? ক্রয় মূল্য। তাহলে কি 1,00,000 টাকা হলে বিক্রি করবেন? না না, 1,000 টাকা লাভে এই গরু বিক্রি করবো না। আচ্ছা, সর্বনিম্ন 5,000-6,000 টাকা লাভ দিতে হবে এটাতে। 99,000 টাকা আপনার ক্রয় মূল্য, সেখানে আপনাকে কিছু লভ্যাংশ দিয়ে। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ আসলাম ভাইকে। দর্শক, আপনি অনেক খামারে মনে করেন অনেক জায়গায় প্রোগ্রাম করেন, আসলে আমার গরুর দামের সাথে আপনার কোনো খামারের গরুর দাম ইনশাল্লাহ মিলবে না, আমার গরু অবশ্যই দাম কম। আজকে দেখে মনে হচ্ছে যে আসলাম ভাই, যে গাভিগুলো আপনি দাম বলছেন ক্রয় মূল্য, সবগুলো গাভি একদম বিশাল আকৃতির। সবশেষে আমরা ছোট গাভিও একটা দেখলাম, তো এই গাভিগুলো যে দামের গাভি আপনি দেখালেন, মনে হচ্ছে দর্শক মণ্ডলী আজকে দেখে হয়তো আপনার গাভিগুলো খামারে হয়তো খুব বেশি দিন থাকবে না মনে হচ্ছে। ইনশাল্লাহ দেখা যাক। আমি এই 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 সপ্তাহে, আজকে রোজার 4টে দিন, এই 4 দিনে আমি তাও 20টার মতো গরু বিক্রি করছি। 20টার মতো বিক্রি করছি? যে 20টার মতো অলরেডি বিক্রি করছি এ পর্যন্ত। আরও কিছু পার্টি লাইনে আছে আপনাকে যেগুলো দেখাইলাম, এইগুলোর মধ্যেও দাম বলতেছে, হয়তো কেউ 3,000 লাভ বলতেছে, আমি বলতেছি 5 এরকম দেবো না, এরকম বাধা আছে। কেউ ইফতার পর জানাবে, আসলে তো আমাদের বাংলাদেশে 6:20 ইফতার হয়, আপনার বাইরে 2 ঘন্টা পরে হয়, কিছু কিছু রাস্তায় 2 ঘন্টা, কিছু কিছু রাস্তায় 3 ঘন্টা বলছে ভাই আমরা ইফতার নিয়ে আপনাকে জানাবো। এই ইতিমধ্যে আপনি আসলেন, তাই আপনাকে দেখালাম আর কি। তো আসলাম ভাই, যেহেতু দর্শক মন্ডলী হয়তো দেখছে, যদি কেউ গাভি পছন্দ করে তাহলে কীভাবে নিতে পারে? আপনার নাম্বারটা আপনি? আমার নাম্বারটা 01759701860, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই? জি দুইটাই আছে। আর কোনো কোনো কিছু কিছু ভাই আছে বলে ভাই আমাকে বাড়িতে পৌঁছা দিয়ে আমার টাকাটা নিয়ে যান, আসলে কিন্তু আমরা এভাবে কোনোদিনও যাই না, যাবো না, সত্য কথা যেটা। আপনাকে যদি কেউ বলেও ভাই 20,000 টাকা আমাকে দেন, আমি বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিব, এটা পুরোটা সিটারি কথা, পুরোটা জালিয়াতি কথা। আপনারা এরকম কেউ 20,000-50,000 টাকা দিয়ে বিপদে পড়েন না, আসলে কিন্তু গরু যারা প্রকৃত ব্যবসায়ী তারা পুরো টাকা নিবে, তারপরে আপনার গরু গাড়িতে উঠাবে, তারপরে অতিরিক্ত সে করবে কি, একটা সুন্দর ভালো দেখে রাখাল দেখে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত সেই ব্যাপারের মানে আমার দায়িত্ব। আচ্ছা, শেষ মুহূর্তে একটা শেষ কথা, এই যে আমার যে প্রেগনেন্ট গরুগুলো দেখাইলাম, প্রেগনেন্ট গরুগুলো তো আসলে এখন বাংলাদেশে মহামারী লকডাউন মানে করোনা ভাইরাস লকডাউন চলতেছে, আমার প্রেগনেন্ট গরুগুলো যদি কেউ নেয়, ও সুস্থ আছে কি না, পান চারটি ঠিক আছে না, যেহেতু আসতে পারতিছে না, আমার গরু যাবে গাড়িতে মানে আমাকে টাকা দিয়েই নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে গরু গাড়িতে যাওয়ার পরে ওনার বাড়িতে যখন যাবে, উনি গাড়ির উপর থেকে বানচারটে দেখবে, বানচারটে ঠিক আছে নাকি, গরু খুরা রোগ কিংবা কোনো অসুস্থতা আছে নাকি, যদি কোনো অসুস্থতা না থাকে রেখে দিবি, আর যদি কোনো অসুস্থতা থাকে ওই গাড়িতে ব্যাগ দিয়ে দিবে, আমি বিকাশে পারি আর ব্যাংকে পারি যেভাবে পারি ওই মুহূর্তে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, টাকা ব্যাগ, যেহেতু আসতে পারতিছে না ওনারা, আসতে পারতিছে না, তাহলে আমার এখন কী করণীয়? দেখতে পারতিছে না, কিছু কিছু ব্যবসায়ী বলবে চলে গেছে যাক, কিন্তু না, আমার গরু যদি কোনো রকম ডিস্টার্ব থাকে ওই গাড়িতে ব্যাগ চলে আসবে, যেহেতু কাস্টমার আসতে পারতিছে না এই কারণে। অনেক ধন্যবাদ আসলাম ভাইকে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আপনারা হয়তো অনেক কিছু তথ্য পেয়ে গেলেন। আসলাম ভাই আরিফা ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম, একদম চৌবাড়ি হারোপাড়া কবরস্থানের ঠিক দক্ষিণ পাশেই। যদি কেউ আসতে চান সরাসরি এসে এখানে গাভিগুলো দেখে শুনে ক্রয় করলে সবচেয়ে বেশি ভালো হয়, আর যারা হয়তো আসতে পারতেছেন না সেদিকটা লক্ষ্য রেখেও আসলাম ভাই কিন্তু অনেকটা সুন্দর সুন্দর কথা বলেছেন, যে আপনারা যারা হয়তো গাভিগুলো ক্রয় করবেন, যদি আপনারা ক্রয় করেন আপনাদের বাসায় পৌঁছে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আপনারা সেই গাভিগুলো সঙ্গে সঙ্গে ওই গাড়িতে ব্যাগ দিয়ে দেবেন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যেভাবেই পারুক, বিকাশই হোক আর যেভাবে হোক, উনি টাকা ব্যাগ দিয়ে দেবেন। তো সব কথার একটাই কথা, আপনারা ডেইরি সেক্টরকে ভালোবেসে যদি আগাতে চান তাহলে অবশ্যই আপনারা সঠিক মানের গাভির জাত মান
যাচাই বাছাই করে দাবি দেখে শুনে ক্রয় করবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গে রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।